টেকনাফের শাহাপুরের দ্বীপ জালিয়াপাড়া এলাকা হতে পাঁচজন বাংলাদেশি জেলে একটি ট্রলার যোগে মাছ ধরার উদ্দেশ্যে নাফ নদীতে গেলে মাছ ধরতে ধরতে একসময় ভুলবশত তারা বাংলাদেশ মায়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মায়ানমারের জলসীমার কাইংচং নামক স্থানে ঢুকে পড়ে। এ সময় মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে ট্রলার সহ পাঁচ বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে বিজিবির ঐকান্তিক প্রচেষ্টা ও আরাকান আর্মির সাথে কার্যকর যোগাযোগের মাধ্যমে গতকাল 9 অক্টোবর বিকালে পাঁচ বাংলাদেশি জেলেকে ফেরত আনা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি নাফ নদী দিয়ে আটককৃত পাঁচজন বাংলাদেশি জেলেকে বিজিবি নিকট হস্তান্তর করে। আপনারা জানেন গত 7 অক্টোবর 2024 তারিখ আনুমানিক বিকাল 3টায় টেকনাফের শাহপুরের দ্বীপস্ত জালিয়াপাড়া এলাকা হতে পাঁচজন বাংলাদেশি জেলে একটি ট্রলার যোগে মাছ ধরার উদ্দেশ্যে নাফ নদীতে গমন করে। মাছ ধরতে ধরতে একসময় ভুলবশত তারা বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমার মধ্যে প্রবেশ করে। এ সময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে ট্রলারসহ পাঁচ বাংলাদেশিকে আরাকান আর্মির হাতে আটককৃত বাংলাদেশি নাগরিকগণ হলেন টেকনাফের শাহাপুরের দ্বীপের আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ আলম, আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ রাসেল মিয়া, মোহাম্মদ সাইফুল মিয়া, রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ বোরহানউদ্দিন এবং খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ রাশেদ। পরবর্তীতে বিজিবি কর্তৃক পাঁচ বাংলাদেশি নাগরিককে নিকটতম আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ সাপেক্ষে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। যদিও 2017 সালে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনার পর থেকে নাফ নদীতে মাছ ধরা নিষেধ করা আছে, তথাপিও বাংলাদেশের জেলেরা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রায়শ নাফ নদীতে মাছ ধরতে যায়। এ বিষয়ে সতর্ক থাকার জন্য বিজিবির পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হয়েছে। নাফ নদীতে মাছ ধরতে যায় এবং বিভিন্ন ঘটনার উৎপত্তি হয়, এ বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য বিজিবির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তসনবাবুশি ভোরের পাতা।